হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো এই কনকার্পাস প্ল্যান্ট গুটি কলম করার পর এই কনকার্পাস প্ল্যান্ট কীভাবে মাটিতে প্রতিস্থাপন করব গুটি কলম কীভাবে কাটতে হয় এই সব নিয়ে আজ আলোচনা করব প্রথমে দেখতে পাচ্ছেন আমরা গাছে রিং কলম করেছি এর ফুল ভিডিও আপনি ডিসক্রিপশান বক্স পেয়ে যাবেন কীভাবে এই কলম করলাম এই গুটি কলম আমরা কিভাবে কাটব এবং মাটিতে প্রতিস্থাপন করব দেখতেই পাচ্ছেন কি সুন্দর রুট চলে এসেছে এই রকম রুট আসার পর ডালটি কেটে মাটিতে রোপণ করতে হয় সেটাই আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে দেখতেই পাচ্ছেন ঠিক নিচ বরাবর আমরা কেটে নিচ্ছি কতটা নিচে কাটলাম আপনারা দেখতেই পেলেন ঠিক এইরকম নিচে আমরা প্রত্যেকটাই গুটি কলম কেটে নেব প্রত্যেকটা কলম আমরা খুব সাবধানে কেটে নেব যাতে শিকড়ে রকমভাবে আঘাত না লাগে এই গুটি কলম আমরা করেছিলাম বর্ষাকালে এবং বর্ষাকালে এই গুটি কলম খুব সুন্দর হয় আপনি যে কোনো গাছে এই গুটি কলম করতে পারেন ঠিক এইভাবে ডালগুলো কেটে নেওয়ার পর আমরা এটাকে প্যাকেটের মধ্যে প্রতিস্থাপন করব দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুট এসে গেছে আমরা প্রত্যেকটি কলম কেটে নিয়েছি কাটার পর সুতলিগুলো সাবধানে আমরা যে বাঁধা আছে সেই বাঁধাগুলো সাবধানে আমরা ব্লেড দিয়ে কেটে নেব ধারালো ব্লেড দিয়ে এইভাবে কেটে নেবেন ঠিক সাবধানে কাটবেন যাতে শিকড়ে আঘাত না লাগে নাহলে কচি শিকড় ভেঙে যাওয়ার চান্স থাকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রো করছে ভুল জায়গায় বাঁধা হয়েছিল সেই কারণে এইরকম একটা তৈরি হয়েছে অপরের দিকটা সেই কারণে একটু অপরেক করে বাঁধতে হয় দেখতেই পাচ্ছেন তবুও কি সুন্দর রুট এসে গেছে কুড়ি থেকে পঁচিশ দিন পর আমরা এই কলমটা গাছ থেকে কাটলাম অবশ্যই কলম করার সময় আপনারা সাদা প্লাস্টিক ইউজ করবেন তাহলে বাইরে থেকে বুঝতে পারবেন কতটা রুট এসেছে খুলে দেখার দরকার পড়ে না এই যে দেখতেই পাচ্ছেন কী সুন্দর রুট আমরা বাঁধনগুলো খুব সাবধানে খুলে নিয়েছি এইবার যখন প্যাকেট করব তখনই প্লাস্টিকটা খুলে ডাইরেক্ট মাটিতে প্রতিস্থাপন করব। আগের থেকে খুলে রাখেনি কারণ ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক এই প্যাকেটে আপনি গাছটি প্রতিস্থাপন প্রথমে করে নেবেন প্যাকেটটা একটু ছোট সাইজ আছে আপনারা গাছ অনুযায়ী প্যাকেট দেবেন আমার এই প্যাকেটটা একটু ছোট সাইজ আছে ঠিক এইভাবে প্রথমে অল্প পরিমাণে মাটি নিয়ে নেবেন এই মাটির মধ্যে রকম ফার্টিলাইজার বা কোনো রকম সার আমরা ইউজ করিনি আপনি পারলে গোবর সার এবং ভার্মি ইউজ করতে পারেন এছাড়া কোনো রকম রাসায়নিক সার ইউজ করবেন না আমি এই মাটিতে কোনো রকম ফার্টিলাইজার ইউজ করিনি ঠিক এই রকম প্যাকেটে মাটি ভরে দেবেন দেখতেই পাচ্ছেন প্রসেসটা আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দেবেন কারণ যাতে মাটিটা একটু টাইট হয় না হলে গাছটি যেহেতু বড় আছে সেহেতু পড়ে যাওয়ার চান্স থাকে অবশ্যই এই গাছটি প্যাকেট করার পর আপনারা ছায়া জায়গায় রাখবেন এক সপ্তাহ আপনারা ছায়া জায়গায় রাখবেন এবং দশ পনেরো দিনের মধ্যে এই গাছটি শিকড় কাজ করতে শুরু করে দেবে গাছটি খুব লম্বা হওয়ার জন্য গাছটির মাথাটা কেটে নিচ্ছি যাতে গাছটা স্টেট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে আমরা প্যাকেট করে দিচ্ছি এবং অবশ্যই আমরা এই প্যাকেট করে দেওয়ার পর এই মাটিতে জল দিয়ে দেব। খুব ভালোভাবে এবং খুব বেশি জল দেওয়া যাবে না একবারই জল দিয়ে দেবেন এবং মাটি যখন হালকা শুকাবে তখনই জলটা দেবেন এবং চিন্তা রাখতে হবে খুব বেশি যাতে শুকিয়ে না যায় ঠিক এই ভাবে দেওয়ার পর জল দিয়ে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোন জায়গাটাতে রিং কলমটা করেছিলাম ঠিক একটা গিটের নিচে করেছিলাম তার ওপর থেকে কিন্তু শিকড় আছে। এটা আপনারা দেখে রাখুন এই রিংটা ঠিক যেখানে করেছিলাম তার ওপরের থেকে রুট এসেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রুট পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ